খাগড়াছড়ির ভেতর খাগড়াছড়ি, মানিকছড়ি, মগেছড়ি, লক্ষ্মীছড়ি, ফটিকছড়ি ছাড়াও আরো অনেক ছড়ি আছে, বাট মোস্ট পপুলার হচ্ছে যে খাগড়াছড়ি, জাস্ট বিকজ অফ এটা হচ্ছে যে এই টোটাল এরিয়াটার টাউন। এন্ড এই এরিয়াগুলো যে কতটা সুন্দর, লাইক তোমাদেরকে ক্যামেরায় রিয়েলাইজ করানো পসিবল কিনা আমি জানি না। আমি স্টিল যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে লক্ষ্মীছড়ির একটা পুলিশ ফাঁড়ি, ওদের ক্যাম্পটা হচ্ছে যে একটা পাহাড়ের উপরে, এন্ড পাহাড়ের উপর থেকে অনেক জোসে একটা ভিউ দেখা যাচ্ছে। জাস্ট লুক এট দ্য ভিউ। পাহাড়ের উপর থেকে এমন ভিউ এখানকার একদম বেসিক একটা সাবজেক্ট, কজ ম্যাক্সিমাম পাহাড়ের উপর থেকে এমন সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এখানে মেইন পার্বত্য এলাকাগুলোর ম্যাক্সিমাম হচ্ছে যে বৌদ্ধ। এই বৌদ্ধরাই হচ্ছে দেখা গেছে কি ওই টাকমা, মারমা, তংচঙ্গা যারা আছে ওরা। আমি যখন ফার্স্টে লক্ষ্মীছড়িতে ঢুকি তখন বৌদ্ধদের একটা ইভেন্ট চলতেছিল, লাইক একটা মেলা চলতেছিল, যেখানে আমি অ্যাটেন্ড করছি। আমি জাস্ট ওদের কালচারটা একটু দেখলাম যে ওরা কি টাইপের, কী আয় কী অ্যারেঞ্জমেন্ট সেখানে, অনেক টাইপের চাকমা মারমা। আমি হচ্ছে যে ভাই বাঙালি, যে পুরো একটা উইয়ার্ড ফিল করছি, কজ আমার মতো আর কেউ ছিল না এখানে। সো এনিওয়ে, এখানকার ম্যাক্সিমাম জায়গাগুলো দুইভাবে যাওয়া যায়। একটা বাজার থেকে একটা বাজার বা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ায় দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে যে তোমরা মেইন রোডের মাধ্যমে যেতে পারবা, রোডগুলো অনেক বেশি জোস এখানে যদিও একটু সময় বেশি লাগে। আরেকটা হচ্ছে যে তোমরা যে বনগুলো আছে এই বনগুলোর ভিতর দিয়ে যেতে পারবা, তাহলে তোমরা অনেক শর্টকাট এক প্লেস থেকে আরেক প্লেসে যেতে পারবা। তো আমরা ফার্স্ট ট্রাই করছিলাম যেহেতু একটু অ্যাডভেঞ্চার টাইপ কিছু চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই বনের ভিতর দিয়ে যাবো। সো সাডেনলি যেটা হয়েছে, বনের ভিতরে যে হাফ রাস্তায় আটকে গেছি, লাইক কোন দিকে যাবো বুঝতেছিলাম না, রোড হারাই ফেলছিলাম। সো সাডেনলি স্থানীয় একদিন চাকমার সাথে দেখা হয়, অ্যান্ড উনি আমাদের হেল্প করে যে লাস্ট ডিরেকশন মতো নিয়ে যেতে। এখানকার পরিবেশটা এত বেশি সুন্দর, লাইক এনভায়রনমেন্টটা মাথা নষ্ট করার মতো। বাট মেইন সমস্যা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম পাবলিক অনেক বেশি গরিব, ম্যাক্সিমাম ঘরে কোনো ছেলে বাসায় থাকে না। লাইক দেখা গেছে সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত ম্যাক্সিমাম ঘর ফাঁকা থাকে বলতে কোনো পুরুষ মানুষ বাসায় থাকে না, ওরা সবাই কাজে থাকে। অ্যান্ড ওদের সবার গেট টুগেদার হয় হচ্ছে যে সন্ধ্যার পরে 4টায়।